প্রখ্যাত উদ্যোগপতি রতন টাটার বিয়োগত মর্মাহত দেশবাসী। প্রতিজন ভারতীয়র হৃদয় জয় করবলে সক্ষম হওয়া প্রিয় ব্যক্তি রতন টাটার বিয়োগ অপূরণীয় ক্ষতি দেশের বাবে। ৮৬ বছৰ বয়সত মহাপ্ৰয়াণ ঘটা প্ৰখ্যাত উদ্যোগপতি ৰতন টাটাৰ জন্ম হৈছিল ১৯৩৭ চনৰ ২৮ ডিচেম্বৰত। মুম্বাইৰ এটা পাৰ্চী পৰিয়ালত জন্ম লোৱা ৰতন টাটা আছিল টাটা গ্ৰুপৰ প্ৰতিষ্ঠাপক জামছেদজী টাটাৰ নাতিনীয়েক। ৰতন টাটাৰ শৈশৱ বৰ সুখৰ নাছিল। সৰুতে পিতৃ মাতৃৰ মৰমৰ পৰা বঞ্চিত হোৱা ৰতন টাটাক আইতাকে লগত ৰাখি প্ৰতিপালন কৰিছিল। মাত্র দহ বছর বয়সতে ১৯৪০ সনের মাজভাগত রতন টাটার পিতৃ মাতৃর বিবাহ বিচ্ছেদ হয়েছিল। আইতাক লেডি নাওয়ালবাইর লগত থাকিয়েই শৈশব পার করেছিল রতন টাটাই। পিতৃ নবল টাটার বিয়োগর পাছত ১৯৪৮ সনত নবাজবাই টাটাই তুলি লৈছিল রতন টাটাক। সৰুৰে পৰা অভিভাৱকহীন হৈ পৰা ৰতন টাটাৰ শিক্ষা জীৱন আৰম্ভ হৈছিল বোম্বেৰ কেম্পিয়ন স্কুলত। নবাজবাই টাটাৰ আশ্ৰয়ত থকা ৰতন টাটাৰ মেধাৰ পৰিচয় পোৱা গৈছিল সৰুৰে পৰাই। অষ্টম শ্ৰেণীলৈকে কেম্পিয়ন স্কুলতে পঢ়িছিল ৰতন টাটাই। ইয়াৰ পাছত মুম্বাইৰ কেথেড্ৰেল এণ্ড জন কনন স্কুলত নাম ভৰ্তি কৰে। পরবর্তী সময়ত সিমলার বিশপ কটন স্কুলের পৰা হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আর ১৯৫০ সনত রিভারডেল কান্ট্রি স্কুলের পৰা উচ্চতর মাধ্যমিকর শিক্ষা শেষ করে। ইয়ার পাছতেই রতন টাটাই নিউইয়র্কর কর্নেল বিশ্ববিদ্যালয়ত স্থাপত্য বিদ্যাত স্নাতক ডিগ্রি গ্রহণ করে ১৯৫৯ সনত। নিউইয়র্কর কর্নেল বিশ্ববিদ্যালয়ত পড়ি থাকার সময়তে রতন টাটা আলফা সিগমা ফ্রি ফেটার্নিটির সদস্য হয়। ভাৰতৰ লগতে বিদেশৰো বহুকেইটা প্ৰখ্যাত অনুষ্ঠানৰ সৈতে জড়িত আছিল উদ্যোগপতি ৰতন টাটা। প্ৰধানমন্ত্ৰী বাণিজ্য আৰু উদ্যোগ পৰিষদৰ সদস্য, ৰাষ্ট্ৰীয় উৎপাদন আৰু প্ৰতিযোগিতা পৰিষদৰ সদস্য, পৃথকজাৰ আৰ্কিটেকচাৰ প্ৰাইজৰ জুৰিৰ সদস্য হিচাপেও দায়িত্ব গ্ৰহণ কৰিছিল ৰতন টাটাই। ইষ্ট ৱেষ্ট চেণ্টাৰৰ বৰ্ড অৱ গভৰ্ণৰ্ছৰ সঞ্চালক, এলকুয়া ইনকৰ্পৰেচন, মণ্ডেলেছ ইণ্টাৰনেশ্যনেলৰ সঞ্চালক, ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার পরামর্শদাতা, হার্ভার্ড বিজনেস স্কুল বোর্ড অব ডিনসরও পরামর্শদাতা, এক্সপ্রাইজ কর্নেল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের সদস্য, ২০০৬ সনের হার্ভার্ড বিজনেস স্কুল ইন্ডিয়ার পরামর্শদাতা বোর্ডর সদস্য হিসাবে সেবা আগবাই আছিল রতন টাটাই। ইয়ার পূর্বে ২০০১ সনের ২০০৬ সনলে হার্ভার্ড বিজনেস স্কুল এশিয়া পেসিফিক এডভাইজরি বোর্ডর সদস্যরও দায়িত্বত আছিল মহিরূপ রতন টাটা। ১৯৭০ সনত টাটা গ্রুপৰ মেনেজিয়াল পদলৈ অধিষ্ঠিত হোৱা ৰতন টাটাই টাটা গ্রুপক সফলতাৰ শিখৰলৈ লৈ গৈছিল দক্ষ নেতৃত্বৰে। জে আৰ ডি টাটাই নিজৰ স্থানত স্থলাভিষিক্ত কৰিছিল ৰতন টাটাক। ৰতন টাটাৰ ২১ বছৰীয়া নেতৃত্বত আজি টাটা গ্রুপে লাভ কৰিছে বিশ্বজোৰা খ্যাতি আৰু সন্মান। বিশ্বৰ ১০০ৰো অধিক দেশলৈ ৰতন টাটাৰ নেতৃত্বতেই উদ্যোগ আৰু বাণিজ্য প্ৰসাৰ কৰিবলৈ সক্ষম হৈছিল। ভাৰতীয় উদ্যোগৰ এইগৰাকী মহিৰুহৰ মৃত্যুত কেৱল ভাৰতেই নহয় বিশ্বৰ বাবেও অপূৰণীয় ক্ষতি হ'ল। বিশ্বাস, সততা আৰু নিয়মানুৱৰ্তিতা মানি চলা উদ্যোগপতি ৰতন টাটাৰ ব্যক্তিত্ব আছিল হিমালয় সম। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ ১৮, অসম নৰ্থ ইষ্ট।